এই উইন্টার সিজনে আমাদের সকলেরই ঠান্ডা লেগে যায়, বিশেষ করে বাচ্চাদের সর্দি কাশি হতেই থাকে। এই ধরনের প্রবলেমকে খুশিতে কনভার্ট করতে আমি কিছু টিপস দিয়েছি, যেটা ফলো করলে এই শীতকালটা আপনি খুব হাসি খুশিতে কাটাতে পারবেন। এই হ্যাক্সগুলো ফলো করলে আপনার টাইমও খুব কম লাগবে। চলুন দেখে নিই এই টিপসগুলো কি কি, আর এর সাথে সাথে সামান্য কিছু এক্সারসাইজ যোগা আমাদের সকলেরই করা দরকার। টিপস নাম্বার ১ হলো, সকালে ঘুম থেকে উঠে গরম জল করে নিন আর সেটাকে ফ্লাস্কে ভরে রেখে দিন, আর যখনই দরকার হবে সেই জলটা অল্প ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে দিন। তাহলে দেখবেন বারবার আপনাকে জল গরম করতে হচ্ছে না, টাইমও লাগছে না, অথচ গরম জল সকলকে দিতে পারছে। এইবার টিপস নাম্বার ২তে আসি। আমরা যদি রোজ কাঢ়া বানিয়ে খাই তাহলে কিন্তু আমাদের ঠান্ডা লাগার সম্ভাবনাটা খুব কম থাকে, আর ঠান্ডা লেগে গেলে তো সেটা খেতেই হবে। কাঢ়া বানানোর জন্য আপনাকে নিতে হবে দুটো তেজপাতা, লং, এলাচ, গোলমরিচ, তুলসি পাতা, দারচিনি আর হাফ চামচ হলুদ। জলটা ফুটে গেলে তেজপাতা, তুলসি পাতা দিয়ে দিন, আর বাকি জিনিসগুলো অল্প থেঁতো করে দিয়ে দিন। জলটা যখন ফুটে ফুটে অর্ধেক হয়ে যাবে তখন, আর জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখবেন, তখন এর মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে আর একবার ফুটিয়ে নিন, দিয়ে নাবি। তাহলেই আপনার তৈরি হয়ে গেল কাঢ়া। যদি আপনি গুড় দিতে চান তাহলে এখানেই গুড়টা দিয়ে দিন, দিয়ে নাবি। এইবার কাঢ়াটাকে ছেঁকে সার্ভ করে দিন। মিষ্টির জন্য আপনি এখানে এক চামচ পানি নিয়োগ করতে পারেন। মুক্তি পেতে এই কাঢ়াটা আমাদের সকলেরই খাওয়া দরকার। এবার হ্যাক নাম্বার ৩ তাড়াতাড়ি খেতে দাও। এবার বানিয়ে ফেলুন বাচ্চার জন্য স্যুপ। এখানে আমি স্যুপ বানানোর জন্য ৩টে টমেটো, গাজর আর অল্প আদা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব কম হাফ কাপ মতো জল দিয়ে দিন, হাফ চামচ নুনও দিয়ে দিন, দিয়ে এর একটা সিটি দিয়ে দিন। আমার পুরো নরম হয়ে গেছে, এটাকে ঠান্ডা পাওয়ার জন্য আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এতে একটু ঠান্ডা করে আমি এটাকে মিক্সিতে পিষে নিই। এবার এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটাকে আপনি একটা টিফিন বক্সে রেখে দিতে পারেন। এটা থেকে নিয়ে আপনি ২-৩ আপনি যদি এই স্যুপটা ইউজ করেন তাহলে অতটা আনহেলদি হবে না। এবার ফ্রিজ থেকে ডব্বাটা বার করুন আর এর মধ্যে থেকে ২ চামচ নিয়ে নিন। স্যুপটা ফুটে গেলে এর মধ্যে পরিমাণ মতো নুন, হাফ চামচ চিনি দেবেন, টমেটো স্যুপ হচ্ছে তো সেই হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিন, দিয়ে এগুলোকে বেশ ভালো করে মিশিয়ে দিন। এবার নামানোর আগে অবশ্যই হাফ চামচ বাটার দিয়ে এটাকে নাবি, দিয়ে সার্ভ করে দিন। তাহলেই রেডি গরম গরম স্যুপ, আর আপনি একদিন বানিয়ে ২-৩ দিন এটাকে ইউজ করতে পারেন। এটা খুবই ইউজফুল হ্যাক, তাই না? এবার যাচ্ছি টিপস নাম্বার ৪। রাত্রে শুতে যাওয়ার আগে অবশ্যই বানিয়ে ফেলুন হলদি গলার দুধ। দুধটা ফুটতে দিয়ে দিন। দুধটা ফুটে গেলে এর মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে এটাকে মিশিয়ে দিন।
মেশানোর পর এটা আরও একটু যখন ফুটে যাবে তখন এটা নামিয়ে সার্ভ করে দিন। বাচ্চাকে দিলে হাফ চামচ চিনিও এই সময় দিয়ে দিতে পারেন। তাহলেই রেডি হয়ে গেল হলদিবেলার দুধ, যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই উপকারী। আশা করছি এই টিপসগুলো আপনাদের খুবই উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে